নেতাজি সুভাষচন্দ্র বসু লিজ নিয়েছিলেন জমি, আর রবীন্দ্রনাথ ঠাকুর নাম রেখেছিলেন মহাজাতি সদন। আসুন জেনে নেওয়া যাক ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত এই সদনের ইতিহাস। 1936 সালে ব্রিটিশরা নেতাজিকে আটক করে, দেশের মানুষ সোচ্চার হয় তাকে মুক্ত করার জন্য। তখন বাধ্য হয়ে তাকে মুক্ত করে ইংরেজরা। তারপর নেতাজি কলকাতার নাগরিকদের সভা সমিতি ডাকার জন্য উপযুক্ত প্রেক্ষাগৃহ গড়ার ডাক দেন। এগিয়ে আসেন স্বাধীনতাকাঙ্ক্ষী মানুষেরা। 1938 সালে কলকাতা পুরসভা 1 টাকায় চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের এই জমিটি লিজ দেয় নেতাজিকে। বিল্ডিংয়ের প্ল্যান পাশ হবার পর সুভাষচন্দ্র বসু কবিগুরুকে অনুরোধ করেন এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের। তখন রবি ঠাকুর এর নাম দেন মহাজাতি সদন বা দ্য হাউস অব দ্য নেশন। সেই সভাতে তিনি বাংলার মাটি বাংলার জল কবিতাটি আবৃত্তি করেন। কিছুদিনের মধ্যে এর নির্মাণের কাজও শুরু হয়। কিন্তু 1941 সালে নেতাজির অন্তর্ধানের পর স্তব্ধ হয়ে যায় এই নির্মাণের কাজ। তারপর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হবার পর তিনি নেতাজির এই ড্রিম প্রজেক্ট সম্পূর্ণ করেন। 1958 সালে সাধারণ মানুষের জন্য এর দ্বার উন্মোচন হয়।